গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। টুডে 17th অফ আগস্ট 2020, ক্লাস টু, সাবজেক্ট বাংলা, বই বর্ণ পরিচয়। আজকে আমরা করব তোমাদের পাঠ্যাংশ যাদব থেকে অনুশীলনী প্রশ্নোত্তর মৌখিক পর্ব। দিস ইজ রিভিশন ক্লাস। এই ক্লাসটি তোমাদের এর আগেও হয়ে গিয়েছে, আজকে আবারও রিভিশন হচ্ছে। কি বলেছে? মুখে মুখে উত্তর দাও। তোমাদের এই প্রশ্নগুলি লিখতে হবে না, মুখে মুখে উত্তর দিতে হবে। তো আমি এখানে প্রশ্নগুলির উত্তর লিখে দেখিয়েছি, তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে এগুলো মুখস্থ করবে। 1 নম্বর, যাদবের বয়স কত? যেহেতু প্রশ্ন দেওয়া রয়েছে তো আমি শুধু উত্তর লিখে দেখিয়েছি এখানে। যাদবের বয়স কত? উত্তর, যাদবের বয়স 8 বছর। 2 নম্বর, যাদবের পিতা তাহাকে প্রতিদিন কোথায় পাঠাইতেন? এখানে প্রশ্নগুলো যদিও সাধু ভাষায় দেওয়া, আমি তোমাদেরকে চলিত ভাষায় লিখে দিয়েছি। তোমাদের চলিত ভাষাতেই কিন্তু উত্তর পড়তে হবে এবং লিখতে হবে। তো 2 নম্বরের উত্তর, যাদবের বাবা তাকে প্রতিদিন বিদ্যালয়ে পাঠাতেন। 3 নম্বর, যাদব একদিনও বিদ্যালয়ে না যাইয়া কি করিত? যাদব একদিনও বিদ্যালয়ে না গিয়ে কি করত? উত্তর, যাদব একদিনও বিদ্যালয়ে না গিয়ে পথে পথে খেলে বেড়াত। এরপর 4 নম্বর, বিদ্যালয়ের ছুটি হইলে যাদব কি করিত? বিদ্যালয়ের ছুটি হলে যাদব কি করত? বিদ্যালয়ের ছুটি হলে যাদব ছুটির সময়ে অন্যান্য সহপাঠীদের সাথে বাড়ি ফিরে আসত। এরপরে 5 নম্বর, যাদব কিভাবে প্রতিদিন বাপ মাকে ফাঁকি দিত? যাদব প্রতিদিন তার বাবা মাকে কিভাবে ফাঁকি দিত? উত্তর, যাদব প্রতিদিন বিদ্যালয়ে না গিয়ে পথে পথে খেলে বেড়াত। তারপর যখন বিদ্যালয়ে ছুটি হতো সেই সময় সে অন্যান্য সহপাঠীদের সাথে বাড়ি ফিরে আসত, আর তার বাবা মা ভাবত সে বিদ্যালয় থেকে লেখাপড়া শিখে বাড়ি ফিরল। এভাবেই যাদব প্রতিদিন তার বাবা মাকে ফাঁকি দিত। এরপরে 6 নম্বর, একদিন যাদব কি দেখিল? একদিন যাদব কি দেখল? একদিন যাদব দেখল ভুবন নামে একটি ছেলে পড়তে যাচ্ছে। এরপরে 7 নম্বর, যাদবের খেলা করবার প্রস্তাবের উত্তরে ভুবন কি বলেছিল? যাদবের খেলা করবার প্রস্তাবের উত্তরে ভুবন বলেছিল যে সারাদিন খেলা করলে পড়াশুনো হবে না, পড়া না পারলে গুরুমশাই বকা দেবেন, বাবা শুনলে রাগ করবেন। এরপর 8 নম্বর, অভয় নামের এক বালককে পড়িতে যাইতে দেখিয়া যাদব তাহাকে কি বলিল? অভয় নামের এক বালককে এক ছেলেকে পড়তে যেতে দেখে যাদব তাকে কি বলল? উত্তর, অভয় নামের এক ছেলেকে পড়তে যেতে দেখে যাদব তাকে পড়তে যেতে বারণ করল আর বলল তার সাথে খেলা করতে। এরপর 9 নম্বর, অভয় কাহার হাত ছাড়াইয়া চলিয়া গেল? অভয় কার হাত ছেড়ে চলে গেল? উত্তর, অভয় যাদবের হাত ছেড়ে চলে গেল। এরপরে 10 নম্বর, অভয় চলিয়া যাইবার সময় কাকে কি বলিল? অভয় চলে যাবার সময় কাকে কি বলল? উত্তর, অভয় চলে যাবার সময় যাদবকে বলে গেল তার সমস্ত কুকর্মের কথা গুরু মহাশয়কে গিয়ে বলে দেবে। তাহলে আজকের ক্লাসে আমরা করলাম যাদব পাঠ্যাংশ থেকে মৌখিক পর্বের এই প্রশ্নোত্তরগুলি। তো আমি যেভাবে লিখিয়ে দিলাম তোমাদেরকে, সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা বাড়িতে খুব ভালো করে বারবার করে মুখস্থ করবে। এরপরে আমি এখানে কিছু বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের পড়তে হবে। প্রস্তাব, পয়রাফলা, দন্তসহায়তায় আকার ব, প্রস্তাব। বাগ্মি, বয়াকার, গয়ময়, দীর্ঘি, বাগ্মি। চিহ্ন, জয়ঋষি হয় দন্ত না, চিহ্ন। স্মরণ, দন্তসয়ম, বয়শূন্যরা, মূর্ধন্য, স্মরণ। উন্মাদ, হ্রস্ব, দন্ত নয়ময় আকার, দ, উন্মাদ। এই বানানগুলিও তোমরা পাঠ্য বইয়ের উত্তরগুলির পাশাপাশি খুব ভালোভাবে কিন্তু বাড়িতে বারবার করে অভ্যাস করবে। থ্যাংক ইউ।